তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ওলে বাবা, তাই নাকি? তা কি সারপ্রাইজ আছে বলবেন একটু। এদিকে তাকা, তাকালেই দেখতে পারবি। ছিনু কাপুর দিকে তাকিয়ে দেখলাম আমার অর্ধ উলঙ্গ হয়ে স্নানের ভিডিও ছিনু কাপুর মোবাইলে। তা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, আমি কি এটা স্বপ্ন দেখছি নাকি বাস্তব। ঝিনুকের মুখের দিকে হা করে তাকিয়ে রইলাম, ওর মুখে হালকা একটু হাসির ছায়া। আমার এইভাবে এক ধ্যানে তাকিয়ে থাকা দেখে ঝিনুক আমাকে বলল, কি দেখছিস ওইভাবে? এটা তুমি কি করলে আপু? এই ভিডিও তুমি কি করে করলে? টেকনিক আছে বস, এখন থেকে আমার সব কথা শুনতে হবে, না হলে। না হলে কি আপু? ভিডিওটা আমাদের ব্যাচেলার যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাতে পাবলিশ করব। আমাদের ব্যাচের সকলেই তোমার গোসল করা দেখবে, কেমন হবে একবার ভাবো তো। এ তুমি দাও ছেড়ে, তাতে আমার কি? আর ওইটা যে আমি, এর কোনো প্রমাণ আছে? এজন্যই তো তোমার মাথা থেকে একদম পায়ের পাতা পর্যন্ত ভিডিও করেছি। চিনুকের কথা শুনে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। মনটা চাইছে ওর মোবাইলটা এক হাত ছাড়ে ভেঙে ফেলি, কিন্তু কি আর করেন। সেদিন যখন দুপুরবেলায় স্নান করছিলাম দরজায় যে একটা শব্দ হয়েছিল, সেই শব্দের ফল আজকে এইটা। আমি ঠিকই আন্দাজ করেছিলাম যে কেউ না কেউ ওখানে আছে, কিন্তু হাতে নাতে ধরতে পারিনি বজ্জারটাকে। ওই ওই, তুই কাকে বজ্জাত বলে বকা দিচ্ছিস? না মানে কাউকে না আপু, আমার কপালকে। কপাল খারাপ তো, তাই আজ আমার উলঙ্গ হয়ে স্নান করার ভিডিও তোমার হাতে। তাহলে কি আমার সকল শর্ত মানতে রাজি আছিস? কি শর্ত দিবে আপু? সর্বপ্রথম শর্ত হলো আমাকে আপু বলা যাবে না, হয়তো ঝিনুক বলে ডাকতে হবে, না হয় বউ, সোনা, ময়না, জাদু ইত্যাদি যে কোনো একটা বলে ডাকলেই চলবে। হায় হায়, আপুকে কেউ এইসব বলে ডাকে? চুপ, কোনো আপু হবে না, শুধু ঝিনুক অথবা সোনা বউ, ওকে? হুম, ডান। দেখি একবার মিষ্টি করে ডাকো তো। ঝিনুক সোনা, ও সোনা বউ, তুমি কোথায় গো? এই তো আমি তোমার সামনেই, প্রাণের শো আমি। ঝিনুকের সিনক্রেট দেখে রাগে আমার পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু কিছু করার নেই, আমি সব ধরনের সত্য মেনে নিতে বাধ্য। এর একটা উপায় আমাকে বের করতেই হবে। কি মেয়ের বাবা, এরকম মেয়ে সারা পৃথিবীতে খুঁজলে আরেকটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আমার। যখন দেখলো আমি ওর প্রপোজে কোনো রকমই রাজি হচ্ছে না, তখন গিয়ে আমরা উলঙ্গ ভিডিও রেকর্ড করলো। সন্ধ্যাবেলা যখন শুয়ে শুয়ে গেমস খেলার কথা ভাবছি, হঠাৎ ঝিনুকের কথা মনে হলো। যেভাবেই হোক ভিডিওটা ওর কাছ থেকে ডিলিট করাতেই হবে, তারপর আমিও ঝিনুককে বুঝিয়ে দেব যে মাসে কত দিন যায়। এখন আমার একটাই কাজ, ঝিনুকের সাথে একটু মিষ্টি করে কথা বলে ভিডিওটা কোনো রকমে ডিলিট করা। তাই আর দেরি করা যাবে না, যাই দেখি ঝিনুক কোথায়। আমি প্রথমে ঝিনুকের রুমে গেলাম, সেখানে ঝিনুককে না পেয়ে বাসার ছাদের উপর গেলাম। যাওয়ার সাথে সাথে, তুমি এসে গেছো বাবু, আমি তো তোমাকে নিয়ে আসার জন্যই যাচ্ছিলাম, ভালোই হয়েছে এসেছো, আসো আমরা স্বামী বউ মিলে আকাশের তারা গুনি। আচ্ছা ঝিনুক, একটা কথা বলবে? কি কথা গো? মানে তুমি ওই ভিডিওটা একবারই দেখেছো নাকি আরো বের করেছিলে? কি যে বলো না, প্রতি ঘন্টায় কমপক্ষে দুবার দেখি ভিডিওটা, কেন? ছি ছি, তোমার মতো একজন ভদ্র, সভ্য, সুন্দরী এবং স্মার্ট বালিকা কি ওসব পছন্দ দেখতে পারে? পারবে না কেন, অবশ্যই পারবে। আর আমি তো অন্য কোনো ছেলেকে দেখছি না, আমি আমার হবু বরকে দেখছি। ধ্যাত, এই মেয়েটা পুরো পাগল হয়ে গেছে, এখন আমি কেমন করে এর হাত থেকে রক্ষা পাই? আমি তো এর অত্যাচারে পাগল হয়ে যাব। এইসব ভাবতে ভাবতেই ঝিনুক আমার পাশে এসে দাঁড়ালো, আস্তে আস্তে আমার পা ঘেঁষে দাঁড়ালো আর বলল, আমাকে একটু জড়িয়ে ধরো বাবু, প্লিজ। এই আপু, এইসব কিন্তু ঠিক না, আমি কিন্তু মামাকে সব বলে দেবো। হুম, তাই বুঝি? আচ্ছা যাও তো দেখি বলতে পারবে কি না। আমি নিজেও জানি এগুলো মামিকে বলা কিছুতেই সম্ভব না, তাই আর কোনো উপায়ন্তর না দেখে ঝিনুককে জড়িয়ে ধরতেই হলো। ঝিনুককে খুব হাসি খুশি লাগছিল, আমি জানি যে ঝিনুক আসলেই আমাকে ভালোবাসে, আর ঝিনুককে যে আমার একদম অপছন্দ তাও নয়। ওর ব্যবহার, আচার আচরণ, চেহারা আর আট দশটা মেয়ের থেকে ফার্স্ট,
কিন্তু আমারও এটা বললে চলবে না যে জিনুক আমার মামাতো বোন, আর আমি আমার মামামির পালিত সন্তান। মামামি যদি এইসব একবার জানতে পারে তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। তুমি কার সাথে ফিসফিস করে কথা বলছো? কই না তো। আচ্ছা জিনুক, এই যে আমি তোমাকে জড়িয়ে ধরে আছি, এটা যদি একবার মামা অথবা মামি দেখে তাহলে কি হবে ভাবতে পারছো? দেখবে না তো, আর দেখলেও কোনো সমস্যা নেই আমার, কারণ আমি তোমাকে ভালোবাসি। জিনুক তুমি প্লিজ এসব পাগলামি বন্ধ করো। আমি চাই না যে আমার কারণে তোমার ক্ষতি হোক, আমার কারণে মা আমি কষ্ট পাক। দেখ জাহিদ, আমি সেই ছোট্টবেলা থেকে তোর সাথেই বড় হয়েছি, একসাথে খেলাধুলা পড়াশোনা সব করেছি, আমি মন থেকেই তোকে চাই। কথাটি বলে ঝিনুক আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি ঝিনুক একঘেয়েমি, ও যেটা বায়না করবে সেটা যেমনই হোক ও আদায় করবেই। আমার কথা শুনে কষ্ট পেতে পারে ঝিনুক, কিন্তু আমিও তো অসহায়, আমি কি করব। দু তিন দিন এভাবেই চলল। ঝিনুক আমাকে যা যা করতে বলল আমাকে তাইতেই করতে হলো। কলেজে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ফুচকা খাওয়া, শপিংয়ে একসাথে যাওয়া, সব কিছুই। একদিন সকালবেলা আমি বিছানায় শুয়ে আছি, ঘুম ভেঙে গেছে, কিন্তু শুয়ে শুয়ে ঝিনুকের মোবাইল থেকে ভিডিওটা কী করে ডিলিট করানো যায় এই কথাটা ভাবছি। এইভাবে আর কত সহ্য করা যায়? হঠাৎ আমি টের পেলাম ঝিনুক আমার রুমে আসছে। আমিও চোখ বুজে গেলাম, কিন্তু পরক্ষণেই ঝিনুক যা করল সেটা বুঝতে পেরে আমি অবাক হয়ে গেলাম। আসলে আমি ওইভাবে প্রস্তুত ছিলাম না। ঝিনুক চুপচাপ এসে আমার কপালে আলতো করে একটা চুমু দিল, আর যখন ও চুমু দিয়ে মুখ সরাতে গেল তখন ঘটল এক হাস্যকর ঘটনা।